নমস্কার, সিএনএন 24 সংবাদে আমি নীলাঞ্জন পাল আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রথমে সংবাদ শিরোনাম, শিলচরে দুই দিনের সফরে মুখ্যমন্ত্রী, ভোটের আগে মনোবাসনা পূর্ণ, কাঁচাকান্তি মন্দিরে পূজার্চনা ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা। সপ্তমীতে শিলচরে মুখ্যমন্ত্রী, খুশি দলীয় কর্মী সমর্থকরা। মহাসপ্তমী পূজায় তীব্র দাবদাহে জনজীবন নাজেহাল, শিশু ও কিশোররা নিতে পারবে কোভ্যাক্সিন। হত্যার নয় দিন পর বরাক থেকে উদ্ধার শামসুল হকের লাশ। সংবাদ বিস্তারিত, কোভিডের বিধিনিষেধ মেনে পূজা উদযাপন করুন, শিলচরে বিভিন্ন পূজা মণ্ডপ পরিদর্শন করে একথা বলেন মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা। তিনি বলেন, মুখ্যমন্ত্রী হবার পর বরাকে তার তৃতীয় সফর। এদিন দুর্গাপূজা উপলক্ষে সমগ্র আসামবাসীকে আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জানান তিনি। মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা দুই দিনের কাছাড় জেলা সফরে মঙ্গলবার শিলচর এসেছেন। এদিন সকালে কুম্ভীগ্রাম থেকে শিলচর আসার পথে সকাল 9:30 উধারবন্দের কাঁচাকান্তি মন্দিরের পুজো দেন মুখ্যমন্ত্রী। মুখ্যমন্ত্রী ভোটের সময় কাঁচাকান্তি মন্দিরে পূজার্চনা দেওয়ার মনোবাসনা ছিল, এই উদ্দেশ্যে পুজো দেন তিনি। এরপর তিনি দুপুর শিলচরে বিভিন্ন পূজা মণ্ডপে ঘুরে দেখেন। দুপুর 1:00 মুখ্যমন্ত্রী শিলচরের এনআইটিতে বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশগ্রহণ করেন। বিকেলে মুখ্যমন্ত্রী জেলা শাসকের কার্যালয় ভবনের জন্য প্রস্তাবিত জমি পরিদর্শন করেন এবং অন্নপূর্ণা ঘাটে বরাক নদীর উপর নির্মীয়মান সেতু পরিদর্শন করেন। সন্ধ্যে 6:00 থেকে 8:00 পর্যন্ত মুখ্যমন্ত্রী শিলচরের বিভিন্ন পূজা মণ্ডপ পরিদর্শন করেন। এরপর রাতে মুখ্যমন্ত্রী আইরংমারায় মন্ত্রী পরিমল শুক্লবৈদ্যের বাড়িতে যান। এর আগে মুখ্যমন্ত্রী তারাপুরে প্রাক্তন অধ্যক্ষ বিমলনাথ চৌধুরীর বাসভবনে যান। এদিন মুখ্যমন্ত্রী শিলচরের 55 শিববাড়ি, ভৈরব বাড়ি, শেওড়াতল, নতুনপট্টি, প্রেমতলা বাসস্ট্যান্ড, রামকৃষ্ণ মিশন, প্রেমতলা, বিলপাড় দুর্গাবাড়ি, তারাপুর বাসস্ট্যান্ড, তারাপুর রাইসমিল পূজা, লিঙ্ক রোডের মেডিকেল রিপ্রেজেন্টেটিভ পূজা এবং শিলকুড়ির বরমবাবা মন্দিরের পুজো পরিদর্শন করেন। সপ্তমীতে শিলচরের পুজো ঘুরে ঘুরে দেখবেন কথা দিয়েছিলেন আসামের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা। কথা দিয়ে কথা রাখলেন, কুম্ভীগ্রামে নেমে সোজা চলে আসেন প্রায় 400 বছরের আগের ঐতিহ্যবাহী উত্তর পূর্বাঞ্চলের প্রখ্যাত কাঁচাকান্তি মাতার মন্দির পরিদর্শনে। তার সফর সঙ্গী ছিলেন শিলচরের সাংসদ ডক্টর রাজদীপ রায়, উধারবন্দের বিধায়ক মেহেরকান্তি সোম, শিলচরের বিধায়ক দীপায়ন চক্রবর্তী, লক্ষ্মীপুরের বিধায়ক কৌশিক রায়, বিজেপি দলের কাছাড় জেলা সভাপতি বিমলেন্দু রায়। মন্দিরে প্রবেশ দ্বারে তাকে স্বাগত জানান কাঁচাকান্তি সেবা মন্দির সভাপতি সন্তোষ কুমার দে, উত্তরীয় দিয়ে তাকে বরণ করেন সেবা সমিতির সাধারণ সম্পাদক অংশুমান দত্ত। মুখ্যমন্ত্রীর হাতে সেবা সমিতির স্মরণিকা ও মায়ের প্রতিকৃতি তুলে দেন। এরপর উধারবন্দ মন্ডল সভাপতি নবানন্দ চক্রবর্তী দলের পক্ষ থেকে তাকে উত্তরীয় দিয়ে বরণ করেন। সঙ্গে ছিলেন শক্তি কেন্দ্র প্রভারী মৃণাল ভট্টাচার্য, রঞ্জিত মল্লিক, শুভ্র শঙ্কর রায়চৌধুরী, মন্ডল সহসভাপতি স্বরূপ দত্ত, জিপি সভানেত্রী সাধনা আচার্য, আঞ্চলিক পঞ্চায়েত সহসভাপতি অমিতাভ সিংহ, মন্দিরের চারিদিক ঘুরিয়ে দেখান অবসরপ্রাপ্ত শিক্ষক খৌনিশ চক্রবর্তী। এরপর তিনি মন্দিরের কার্যালয়ে যান ও দলীয় কার্যকর্তা ও সমিতির কার্যকর্তাদের সঙ্গে মত বিনিময় করেন। সমূহ অসমবাসী ৰাইজলৈ শাৰদীয় দুৰ্গা পূজাৰ প্ৰীতি আৰু শুভেচ্ছা জনালোঁ। দুৰ্গতিনাশিনী মা দুৰ্গাই আমাৰ ৰাজ্যখনলৈ সুখ শান্তি আৰু প্ৰগতিৰ ধাৰা বোৱাই আনক। আমি সততে লক্ষ্য কৰি আহিছোঁ যে উৎসৱৰ এই আনন্দময় পৰিৱেশত গাড়ী চালকসকলৰ সামান্য অসাৱধানতাৰ বাবে পথ দুৰ্ঘটনাত পতিত হৈ বহু অমূল্য জীৱন হেৰাই যায়। আহক, আমি সকলোৱে মিলি পথ সুৰক্ষাৰ নীতি নিয়মসমূহ মানি চলি নিজৰ লগতে আনৰো জীৱন ৰক্ষা কৰোঁ। ৰাজ্যখনত পথ দুৰ্ঘটনামুক্ত এটা পৰিৱেশ গঢ়ি তোলাৰ লগতে সুৰক্ষিতভাৱে উৎসৱৰ আনন্দ উপভোগ কৰোঁ। শাৰদীয় দুৰ্গোৎসৱৰ মহাসপ্তমী পূজয় সাৰাদিন কেটেছে তীব্র দাবদাহে। একদিকে করোনার আবহ এবং অপরদিকে তীব্র দাবদাহে জনজীবন নাজেহাল। সকাল থেকে টানা রোদ ছিল বিকেল পর্যন্ত। দুপুরে রোদের তাপ প্রায় 34-35 ডিগ্রিতে উঠলেও উত্তাপ অনুভূত হয়েছে 45 ডিগ্রি। গরমের তীব্র দাবদাহে পথঘাট ছিল প্রায় জনশূন্য। দুপুর থেকে ই রিক্সা, ঠেলাগাড়ি, অটো প্রভৃতির সংখ্যা স্বাভাবিকভাবেই অনেক কমে গিয়েছিল, ফলে পূজা মণ্ডপ সড়কে নতুন কাপড় পরে ছোট বড়
কারো আনাগোনা পরিলক্ষিত হয়নি। লক্ষণীয় ছিল ঘরে বাইরে রোদ আর দাবদাহের জ্বালা। মহাসপ্তমীর শুভ দিনে শিশুদের সুখবর দিল সরকার। করোনার আক্রমণ থেকে শিশুদের বাঁচাতে টিকার অনুমোদন দিল কেন্দ্র সরকার। 2 বছর থেকে 18 বছর বয়স পর্যন্ত কোভ্যাক্সিনের টিকা দেওয়া হবে, এই ছাড়পত্র দিয়েছে কেন্দ্র সরকার। কেন্দ্রের অধীনস্থ সংস্থা ড্রাগ কন্ট্রোলার জেনারেল অব ইন্ডিয়া ডিসিজিআইর একটি বিশেষজ্ঞ কমিটি এ কথা জানিয়েছে। এতদিন পর্যন্ত 18 বছরের বয়সের বেশিদের করোনার ভ্যাকসিন দেওয়া হতো, এবার থেকে শিশুদেরও দেওয়া যাবে টিকা। যাবতীয় ফলাফল পর্যালোচনা করার পর মঙ্গলবার ভ্যাকসিনের প্রয়োগে ছাড়পত্র দিল ডিসিজিআই। জানা গিয়েছে কোভ্যাক্সিনের 2টি ডোজের মধ্যে এক্ষেত্রে ব্যবধান থাকবে 20 দিনের। হত্যার 9 দিন পর হতভাগা শামসুল হকের লাশ বরাক নদীর জল থেকে উদ্ধার করা হয়েছে আজ। খুন হওয়া শামসুলের লাশ পূর্ব কাটিগড়ার ফুলবাড়ি প্রথম খণ্ড গ্রাম সংলগ্ন বরাক নদীর জলে ভেসে উঠে আজ মঙ্গলবার সকাল আনুমানিক 7টায় বরাকের জলে লাশ ভেসে ওঠা দেখতে পেয়ে শামসুলের পরিবারের লোকেদের কাছে খবর দেন। খবর পেয়ে শামসুলের পরিবারের লোকেরা ফুলবাড়ি প্রথম খণ্ড সংলগ্ন বরাক নদীর তীরবর্তী এলাকায় উপস্থিত হয়ে নদীর জলে ভেসে ওঠা লাশটি শামসুলের বলে চিহ্নিত করার পাশাপাশি কাটিগড়া পুলিশে খবর দেন। খবর পেয়ে কাটিগড়া পুলিশ ও কাটিগড়ার সার্কেল ম্যাজিস্ট্রেট কাবেরী রং পিপি ফুলবাড়ি প্রথম খণ্ড সংলগ্ন বরাক নদীর তীরে উপস্থিত হয়ে বরাকের জল থেকে শামসুলের মজাগোলা লাশ উদ্ধার করার পাশাপাশি প্রাথমিক তদন্ত শেষে ময়নাতদন্তের জন্য শিলচর মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। মেডিকেল কলেজ ও হাসপাতালের ময়নাতদন্তের পর পরিবারের লোকেদের হাতে লাশ সমঝে দেন শামসুলের। মেডিকেল কলেজ ও হাসপাতালের ময়নাতদন্তের পর পরিবারের লোকেদের হাতে লাশ সমঝে দেন। পরিবারের লোকেরা নামাজে জানাজা আদায়ের পর দফন কার্য সম্পাদন করেছেন মঙ্গলবার সন্ধ্যায়। কাটিগড়া থেকে হিলাল আহমেদ চৌধুরীর প্রতিবেদন। ফিরছি একটা বিরতির পর, সঙ্গে থাকুন। ভারত ড্রাগস এন্ড সার্জিক্যাল, এখানে শল্য চিকিৎসামূলক সমস্ত রকমের সরঞ্জাম পাওয়া যায়। কোভিড সংক্রান্ত সরঞ্জাম যেমন হ্যান্ড স্যানিটাইজার, পালস অক্সিমিটার, গ্লাভস, ইনফ্রারেড থার্মোমিটার, পিপিই কিট ইত্যাদি। এছাড়াও হুইল চেয়ার, গ্লুকোকার্ড মিটার, সোডিয়াম হাইপোক্লোরাইড, নেবিউলাইজার মেশিন, সব ধরনের ডাইপার, বাচ্চা ও বড়দের ওয়েট মেশিন, অস্থির চিকিৎসা সংক্রান্ত সব ধরনের সরঞ্জাম, ওয়াটার ম্যাট্রেস, এয়ার ম্যাট্রেস, হসপিটাল বেড ইত্যাদি সহ নানা ধরনের সরঞ্জাম এখানে সহজলভ্য। ঠিকানা: অপোজিট সিভিল হসপিটাল, আর্ট কটেজ বিল্ডিং, ফার্স্ট ফ্লোর, হসপিটাল রোড, শিলচর, 788-001। যোগাযোগ করুন 03842-264-307 অথবা 9435074307।
ফিরে এলাম বিরতির পর। শারদীয় দুর্গাপূজা উপলক্ষে মঙ্গলবার সপ্তমী পূজার দিনে উধারবন্দ সমষ্টির ছোট সিংহা চা বাগানে রোটারি ক্লাব অফ গ্রেটার শিলচরের পক্ষ থেকে 110 জন অসহায় দুস্থ মহিলাদের মধ্যে শাড়ি বিতরণ করা হয়। এতে উধারবন্দের বিধায়ক মিহির কান্তি সোম উপস্থিত থেকে এই শাড়ি বিতরণ অনুষ্ঠানে অংশগ্রহণ করেন। রোটারি ক্লাব অফ শিলচর গ্রেটারের পক্ষে সম্পাদক অতীন্দ্র বিজয় চৌধুরী, সার্ভিস ডিরেক্টর জয়জিৎ বিশ্বাস, সুনীল গং, অরিজিৎ বিশ্বাস, রাজন ভট্টাচার্য প্রমুখ উপস্থিত ছিলেন। বিধায়ক মিহির কান্তি সোম উনার বক্তব্যে রোটারি ক্লাব অফ গ্রেটার শিলচরের এই মহৎ কাজের ভূয়সী প্রশংসা করেন। উক্ত অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে ক্লাব সার্ভিস চেয়ার রোটারিয়ান জয়জিৎ বিশ্বাস বলেন, উৎসব তখনই উৎসব হয়ে ওঠে যখন সবার মুখে হাসি ফোটে, আর এই হাসি ফোটানোর একটা প্রচেষ্টা করল রোটারি ক্লাব অফ গ্রেটার শিলচরের ছোট সিংহা চা বাগানের মহিলাদের মধ্যে বস্ত্র বিতরণ করে। তিনি আরো বলেন, রোটারি সবসময় সেবামূলক কাজে বিশ্বাসী এবং তারা আগামীতেও এরকম নানা সেবামূলক কাজ করে যাবেন। শিলচরের বিশিষ্ট সমাজকর্মী প্রবীণ আরএসএস নেতা বিমলনাথ চৌধুরীর সাথে তারাপুরে তার বাসভবনে দেখা করলেন মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা। এদিন তিনি বলেন আমাদের সংস্কৃতি সভ্যতার নৈতিক মূল্যবোধের উন্নয়নে বিমলনাথ চৌধুরীর অবদান অপরিসীম। অসমকে শান্তি ও অগ্রগতির পথে পরিচালনার জন্য এদিন তার আশীর্বাদ ও নির্দেশনা কামনা করেন তিনি। একাদশীর দিন জেলার সকল হাসপাতালে পূজোর আয়োজকদের র্যাপিড অ্যান্টিজেন টেস্ট। কাছাড় জেলার সব সরকারি হাসপাতাল আগামী 16 অক্টোবর শনিবার একাদশীর দিন পূজো আয়োজক এবং ভলান্টিয়ারদের বিনামূল্যে র্যাপিড টেস্ট করা হবে। কাছাড়ের জেলা যুগ্ম স্বাস্থ্য সঞ্চালক এক নির্দেশযোগে জানিয়েছেন যে শিলচরের সিভিল হাসপাতাল সহ জেলার বিক্রমপুর, বরখোলা, ধলাই, জালালপুর, হরিনগর, লক্ষ্মীপুর, সোনাই এবং উধারবন্দ প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রগুলিতে সংশ্লিষ্ট এলাকাগুলির সকল পূজো আয়োজক স্বেচ্ছাসেবীদের র্যাপিড টেস্ট করাতে হবে। এরই পরিপ্রেক্ষিতে জানানো হয়েছে যে সংশ্লিষ্ট আয়োজক এবং স্বেচ্ছাসেবীগণ স্বতঃস্ফূর্তভাবে উক্ত স্বাস্থ্য কেন্দ্রগুলোতে এসে র্যাপিড টেস্ট করাতে পারবেন। উৎসবের দিনগুলিতে যদি কেউ সংক্রমিত হন তবে তা প্রতিরোধে এই ব্যবস্থা নেওয়া হয়েছে। খেলার খবর। বেঙ্গালুরুকে হারিয়ে আইপিএল এর ফাইনালে আশা জিয়ে রাখলো কলকাতার নাইট রাইডার্স। ম্যাচটা জেতে 4 উইকেটে। 139 রান তারা করতে নেমে কলকাতা লক্ষ্যে পৌঁছে যায় 2 বল বাকি থাকতেই। আন্তর্জাতিক প্রীতি ম্যাচে জিতল ভারতের মেয়েরা 5-0 গোলে, হারিয়েছে বাহরেইনের জাতীয় দলকে। ম্যাচে 2টি গোল করেছেন পেয়ারি, এছাড়া 1টি গোল করেন ইন্দুমতি, সঙ্গীতা ও মনীষা। অনূর্ধ্ব 17 মহিলা বিশ্বকাপ ফুটবলের মাস্টেকের উদ্বোধন করল ফিফা। এবার অফিসিয়াল মাস্কট হচ্ছে ইভা। আসর শুরু হবে আগামী বছরের 10-30 অক্টোবর। মুস্তাক আলী টি টোয়েন্টি ক্রিকেটের জন্য অসম দলে নির্বাচিত হলে চিত্রের 3 ক্রিকেটার, এরা হলেন প্রীতম দাস, রাহুল সিং ও অভিষেক ঠাকুরী। দল আসরে খেলবে রিয়ান পরাগের নেতৃত্বে। দিল্লিতে বসবে টুর্নামেন্ট আগামী 4 নভেম্বর থেকে। আজকের মতো সংবাদ এ পর্যন্তই, নমস্কার।